फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल वंस अगेन। बाबा साहेब आम्बेदकर एडुकेशन यूनिवर्सिटी तरफ थेके जरा बीएड थार्ड सेमिस्टर रही 2021-22 सेशने आपनादेर प्रैक्टिकम एग्जामिनेशन संक्रांत एक गुरुत्वपूर्ण नोटिस गतकाल मध्यरात्रे पब्लिश हुए जे देखे नेब नोटिफिकेशनटाते कि बला हुए जे। This is for information of all concerned that the ongoing B.ed third semester practicum examination. Practicum examination টা কি? Practicum examination মানে final teaching. এখানে practicum কেন বলা হচ্ছে? সেখানে আপনাদের practicum গুলো নিয়ে যেতে হয় এবং তার সঙ্গে assignment এবং আপনাদের external এর সামনে একটা demo class দিতে হয় যেটাকে final teaching বলে। কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাম রিলেটেড তাই এটাকে প্র্যাকটিক্যাম এক্সামিনেশন বলা হচ্ছে। সেশন 2021-23 হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাবেন্স। এই অ্যাবেন্স কথাটার অর্থ হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড, অর্থাৎ বাংলায় সাময়িক বিরতি, সাময়িক স্থগিত রাখা হয়েছে ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কিউমস্ট্যান্সেস, অর্থাৎ কিছু হয়তো অ্যাভয়েড করা যাবে এমন কোনো প্রবলেম বা ঘটনা ঘটেছে সেই কারণে। টিল ফার্দার নোটিফিকেশন, যতক্ষণ না নতুন নোটিশ পাবলিশড হচ্ছে অ্যাজ পার দ্য রেজুলেশন টেকেন ইন দ্য এক্সামিনেশন কমিটি মিটিং অফ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। অর্থাৎ এই ইউনিভার্সিটির যে এক্সামিনেশন কমিটি আছে, যে বোর্ড আছে, সেই বোর্ডে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং যতক্ষণ না নোটিশ পাবলিশড হচ্ছে ততদিন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের ফাইনাল টিচিং এক্সামিনেশনটা কবে হবে। এবং গতকালও কিন্তু অনেকগুলো কলেজে ফাইনাল টিচিং অনুষ্ঠিত হয়ে গেছে, আজকেও কিন্তু ডেট ছিল। এখন এই নোটিফিকেশনের পরে কিন্তু এই ফাইনাল টিচিং যে এক্সামিনেশন সেটা কিন্তু আর অনুষ্ঠিত হবে না। আপনাদের যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে এবং অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যে কবে আপনাদের ফাইনাল টিচিং অনুষ্ঠিত হতে পারে। যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটু লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।